পেছে আপনাদের সব থেকে প্রিয় এই মুহূর্তের জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠানটি, আর যাকে কেন্দ্র করে অনুষ্ঠান, যিনি এই অনুষ্ঠানের মধ্যমণি, তিনি আজকে আপনাদের প্রত্যেকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। কিভাবে জায়গাটা করে নিলেন? করে নিলেন তার ভালোবাসা দিয়ে আপনাকে কাছে টেনে, আর তার একেবারে সঠিক সিদ্ধান্ত মতন কাজের জন্য। আর ঠিক সেই কারণেই কিন্তু তার প্রত্যেকটা চেম্বারে এত এত মানুষের ভিড়। আর যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, তার নামের সঙ্গে তিনটে শব্দ ভীষণভাবে জড়িয়ে গিয়েছে, সেটা হচ্ছে কি? পুঙ্খানুপুঙ্খ বিচার, সঠিক বিচার এবং চিরস্থায়ী সমাধান। আর বন্ধুরা, এখন সত্যি কথা, আপনারা যথেষ্ট বুদ্ধি ধরেন, আর সেই কারণেই কিন্তু আপনারা তাকে খুঁজে নিয়েছেন, আর যে কোনো সমস্যার জন্য ছুটে আসছেন এই মানুষটির কাছে। আর সবথেকে যেটা বলার কথা, তিনি কিন্তু ভীষণভাবে নাক্ষত্রিক বিচারের ওপর জোরটা দেন, আর সেই কারণেই পুঙ্খানুপুঙ্খ শব্দটা কিন্তু তার নামের সঙ্গেই যায়। বন্ধুরা, আমি আর একদম কথা বলবো না, আর শুরু করব আজকের লাইভ অনুষ্ঠান অবশ্যই আলোর দিশা। আর এই আলোর পথে আমাদের হাঁটতে সাহায্য করবেন, তার পুরস্কার সম্বন্ধে আর নাই বা বললাম, আর আপনারা সকলেই জানেন তিনি ডক্টরেট উপাধিতে ভূষিত। আসুন শুরু করব আলোর দিশা। সঙ্গে রয়েছেন পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী, এটাই শেষ কথা। নমস্কার পণ্ডিতজি। নমস্কার। ওম কালিকালি মহাকালি কালিকে বপহারিণী ধর্ম কামক্ষ পদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম তারাই বিদ্মহে মহাগজ্জে চ ধীমহি তন্নে তারে পুচদে। ওম কামাক্ষে বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগত মাতু জনি মুদ্রে নমস্তুতে। জয় মা তারা, জয় গুরু তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু তারা, জয় মাম তারা, জয় মা তারা। পণ্ডিতজি, লাইভ অনুষ্ঠান, তা এক্ষুনি আমার ফোনের ঝড় বইতে শুরু করবে আপনার অনুষ্ঠান মানে, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন একটু রাখছি, যেহেতু নতুন বছর শুরু একদম। আচ্ছা, আমি আগে ফোনটা নেব, তারপর প্রশ্ন যাবো। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার আপনাদের একদম দুজনকে। একদম একদম, আপনি কোথা থেকে বলছেন, কে বলছি? দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা বেশ, একটু আমার সম্পর্কে একটু জানতে চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে অঞ্জন ব্যানার্জি। অঞ্জন ব্যানার্জি, অঞ্জন বাবু ডেট অফ বার্থ বলুন। 17/9/1996। 17/9/1996। রাত্রি 12:10 AM। আচ্ছা 12:10 AM। হ্যাঁ আমি একটু কথা বলছি। আচ্ছা আচ্ছা, আপনার জন্মস্থানটা একটু লাগবে। দুর্গাপুর। দুর্গাপুর, বেশ বেশ। আমার জেঠুর ছেলে স্যারের কাছে অনেক দিয়ে উপকৃত হয়েছেন। ও আচ্ছা আচ্ছা, কোন চেম্বারে একটু জানলে ভালো হতো, কোথায় এসেছিলেন জেঠুর ছেলে? চেম্বারটা আমি ঠিক বলতে পারছি। আচ্ছা, আপনি শুধু নামটা শুনেছেন যে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীর কাছে গিয়ে আজকে আপনার ভাই বা দাদা উনি ভালো আছেন, তাই তো? আচ্ছা বেশ বেশ, এবার বলুন আপনি কি জানতে? আচ্ছা বাবা, আমি বলছি তোমাদের সান্ডিল্য গোত্র, তাই তো? চেষ্টা করছো কিন্তু কর্মটা ঠিক হচ্ছে না, কর্মের জায়গাটা মাঝে মধ্যে খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে, হওয়া কাজগুলো মুখের কাজ দিয়ে তোমার কেটে যাচ্ছে, সঠিক কোন সিদ্ধান্ত নিতে পারছো না, কর্ম করার এবং দেখবে তোমার মধ্যে যেটা নাকি পেলাম বাবা, একটা জিনিস বলো, তুমি এডুকেশন যে তুমি করেছিলে, এডুকেশন ক্ষেত্রে একটু মাঝে ডিস্টার্ব হয়েছিল তো? তুমি কর্ম পাচ্ছ না, তার মধ্যে একটা মনের একটা কষ্ট তোমার মধ্যে রয়েছে, তাই তো? এবং সঙ্গে হচ্ছে তোমার মধ্যে যেটা রয়েছে রবি এবং রাহু, রবি এবং রাহু তোমার যোগটাকে একটা গ্রহণ যোগ বলে, আমাদের ইয়েতে মানে শাস্ত্রে বলছে গ্রহণ যোগ। যদি রবি এবং রাহু যদি তোমার যে যেই জায়গাটা অবস্থান করছে, তার একটা এর সঙ্গে একটা কথা তোকে বলি বাবা, বাড়ির বাইরে থাকলে তুই ভালো থাকিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ির মধ্যে এনে একটা অশান্তির বাতাবরণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাগুলোকে বাবা একটু যদি পাওয়া দিয়ে প্রতিকার অবশ্যই করা, এবং সঙ্গে এই যে সামনে যে রটন্তি অমাবস্যা,
এই অমাবস্যাতে যদি সঠিকভাবে প্রতিকার করাতে পারিস বাবা, এই জায়গা থেকে তুই মুক্তি লাভ পাবি। এবং মার্চের পর আমি লাইফে বসে বলছি, মার্চের পর কিন্তু চাকরির যোগ আসবেই আসবেই আসবেই। যেটা বলছি আর গভর্নমেন্ট চাকরি তো তুই, হ্যাঁ না বাবা তোকে একটা কথা বলি, একটু দেখ বাবা আমাদের তো 25 মিনিটের অনুষ্ঠান, একটা একটা প্রশ্ন রাখাই ভালো, কারণ কন্টিনিউ আমি উত্তর দিতে থাকবো। তুই যদি পারিস একটু যোগাযোগ কর, এবং তোর দাদা যেহেতু হাওড়া চেম্বারে এসছে, তো তুই নিশ্চয়ই জানিস হাওড়া চেম্বারটা কোথায় আছে, তুই একটু যোগাযোগ করে বাবা যদি পারিস আয়। এই সামনে রটংটি যে মহাযোগ আছে, এই যোগটাকে কাজে লাগা। এবং আমি প্রত্যেক দর্শক যে যারা আমার অনুষ্ঠানে দেখছেন প্রত্যেকেই বলবো, এই যে যোগটা রটন্তি আমাদের, এবং এই যোগটা কিন্তু একটা বিশাল মাহাত্ম্য একটা আছে। কেন দেখবো, আমি দেখলে পাওয়া যায় পঞ্জিকার মধ্যে ওই দিনে কিন্তু মা বগলা দেবী আবির্ভাব দিবস, আচ্ছা, এবং ছিন্নমস্ত দেবী থাকবেন একটা আবির্ভাব দিবস আছে। তা আমাদের এই দিনটাতে যদি সঠিক প্রয়োগ করতে পারি, যেহেতু বৃহস্পতিবার রাত্রি 2টোর পরে পড়ছে, শুক্রবার সকাল থেকে রয়েছে, এই যে এই যোগটা, এই যোগটাকে যদি আমরা সঠিক ভাবে ব্যবহার করতে পারি, আমাদের কাছে কিন্তু প্রচুর ভালো কাজ হয়। কারণ আমি প্রচুর মানে প্রতি বছরই তাড়াপিঠে অমাবস্যা যোগটা করি, যোগ্যটা করি, এবারও থাকবো আমি 23 তারিখ থেকে একদম 25 তারিখ পর্যন্ত। আচ্ছা, তাহলে পণ্ডিতজি আমাদের রটন্তি কালী পুজোটা কবে সেটা একটুখানি আমাদের প্রেসিপি। রটন্তি হচ্ছে আমাদের চতুর্দশীতে পুজোটা হয়, আচ্ছা, আর অমাবস্যাটা আমরা করি যেহেতু অমাবস্যার দিনে, আচ্ছা, মানে এবার দুটো দিনই খুব ভাইটাল আমাদের জন্য, দুটো দিনই ভাইটাল, এবং চতুর্দশী সংযুক্ত অমাবস্যাকে যদি টাচ করা যায় আরো ভয়ঙ্কর কাজ হয়। আচ্ছা, কারণ আমি এগুলো পেয়েছি, করেছি এগুলো। আচ্ছা, সুতরাং এটা নিয়ে আমরা পরে আসছি, খালি আমি একটু বন্ধুর সাথে কথা বলে নেব। নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? সময়টা বলুন। ভোর তিনটে। আর আপনার জন্মস্থান কোথায়? হাওড়ায়। হাওড়া, বেশ বেশ। আচ্ছা মা, তোমার সাংসারিক জীবন নিয়ে প্রশ্ন তোমার? হ্যাঁ বাবা। আচ্ছা, তোমার শুক্রবার জন্ম তো? হ্যাঁ শুক্রবার জন্ম। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন এবং বিষ রাশি, তুমি তো অনেক কিছু করেছো মা, কিছুই পাওনি তাই তো? না, খালি করেই গেছো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলছি, খালি করেই গেছো আর কিছু পাওনি তাই তো? না, অপযশ বদনাম ছাড়া তুমি কিছুই পাওনি মা? না, মাঝে মধ্যে তোমার মধ্যে একটা দেখবে ঝড় বয়ে যায়। এবং তোমাকে এটাও বলি, তোমার দেখবে পেটের সমস্যা এবং গ্যাস অম্বল অ্যাসিডিটি পেশের সমস্যা যেরকম ভুগবে, সঙ্গে গাইনোকল সমস্যাও তোমার মধ্যে আছে। এই সমস্যাগুলো প্রতিকার করনি মা? বর্তমান যে তোমার দশা এবং অন্তর্দশা যাচ্ছে, খুব মানসিক কষ্টে ভুগছো তুমি। একদম, তো আমি বলি কি একটু যোগাযোগ করে নিন পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীর সঙ্গে, কেননা পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী এই মুহূর্তে আপনার জন্য কিন্তু একদম স্পেশালিস্ট চালতা বাগান। চালতা বাগান থেকে তো তুমি অবশ্যই কিন্তু ওষুধটাও সঠিক দেবেন আপনাকে, একদম 100% তুমি কাজ পাবে। আমি এটা একদম দর্শক বন্ধু আপনাদেরকে বলি, আমার কাছে যারা এসেছে রিসেন্টলি, আমার কাছে কালকে একজন এসেছিল, একটা মানে আমরা তো মাঙ্গলিক বলে, একদম মাঙ্গলিক থাকলেই বিয়ে বিবাহ জায়গায় ডিস্টার্ব হয়ে যায়, বিয়ের ক্ষেত্রে বাধা হয়ে যায়, আমরা অনেক ছক এরকম বলি, কিন্তু আদৌ মাঙ্গলিক নেই, কিন্তু এরকম সমস্যা যে তার থার্ড ম্যারেজ পর্যন্ত হয়েছে। তাহলে তো সুতরাং বন্ধুদের আমি একটা কথাই বলবো, নিশ্চিন্তে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করুন, কেননা উনি কিন্তু কাউকে ভয় দেখান না, এবং এর জন্য সঠিক রেমেডি, সঠিক প্রয়োগ বন্ধুর সঙ্গে। এবং সর্বোপরি একটা কথা বলি, যে আমরা যে তন্ত্রের যে ক্রিয়াটা করি, গুরুমুখী বিদ্যা, একদম আমার গুরুদেব আমাকে, এখন আমি যখন কোনো কাজ যখন পারি না, আমার গুরুদেবের আধারে যাই, গুরুদেবকে বলি, গুরুদেব বলে বাবা তুমি এই লাইনটা ধরে চলো। একবার পণ্ডিতজি একটু ফোনটা নেব। অবশ্যই নেব। নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি জটিল কুন্ডু, নমস্কার আপনাদের। আচ্ছা বেশ, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে বলছি, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ আমার ডেট অফ বার্থ 1974। আচ্ছা, 11th April 1974. সময় দুপুর 12টা, কলকাতা। সময় দুপুর 12, তার মানে অনুষ্ঠান দেখা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ,
কেমন লাগে পণ্ডিতজির অনুষ্ঠান? হ্যাঁ পণ্ডিতজির অনুষ্ঠান কেমন লাগে? হ্যাঁ খুব ভালো লাগে, কথাগুলো খুব ভালো লাগে আমার শুনতে। না বাস্তব না অবাস্তব মা কথাগুলো? বাস্তব, একবারে বাস্তব। ভেরি গুড। তো যাই হোক, তোমার ক্ষেত্রে বলি, তোমার বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর তোমার সাংসারিক জীবন নিয়ে প্রশ্ন মা? হ্যাঁ। তাই তো? হ্যাঁ। তোমার বৃশ্চিক রাশি কর্কট লগ্ন জানা আছে মা? হ্যাঁ জানা জানা। আচ্ছা এবার বলি যে তোমার সাংসারিক জীবন নিয়ে প্রশ্ন। প্রথম কথা বলি মা, তুমি মাঝে মধ্যে খুব ডিপ্রেশন হয়ে যাও, খুব ভোগ শরীর নিয়ে এবং খুব ডিপ্রেশন হও, তোমার ডিপ্রেট হয়ে যাও খুব, হও তো? আচ্ছা দ্বিতীয় কথা বলি যে তোমার মধ্যে দেখবে একটা সবসময় নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, করবো কি করবো না, যাবো কি যাবো না, এই মনে হয় হবে না কিছু, এই কিছু করবো না, এরকম একটা সবসময় নানা ভাব তোমার মধ্যে রয়েছে সবসময়। এবং দেখবে তোমার হওয়া কাজ, তোমার ক্ষেত্রে বলি, হওয়া কাজগুলো মুখের কাছ দিয়ে তোমার কেটে যায় মা। হওয়া কাজগুলো তোমাদের মুখের কাছে কেটে যায়। আচ্ছা আর একটা কথা বলো তো, তোমাদের বাড়ির মধ্যে কি কোনো শুভ কাজে বাধা হয়েছিল? হ্যাঁ সে তো সবসময় হয়। না একটা রিসেন্টলি মানে ধরে রাখো মাস ছয়েক সাতেক বা এক বছর আগের কথা বলছি। আমার কিছুদিন আগে নরম মারে। না না সেটা না, আপনাদের বাড়িতে কোনো শুভ কাজ যেটা কোনো ভাবে কি সেটা ভেঙে যায়, হয়নি কাজটা ঠিক হয়েও? শুভ কাজ বলতে যেমন, হ্যাঁ 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 সেটা আমার ক্ষেত্রে হয়। সেটাই তো বলছেন পণ্ডিত জি, কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ আমার, হ্যাঁ প্রবলেমটা কি হয়েছিল একটু বলুন। আমার একটা, আমি হ্যান্ডিকেপ সার্টিফিকেট বানাতে গিয়েছিলাম, সেটা মুখের কাছে হয়েও হয়নি। আমি ওই জন্যই বললাম। আর একটা কথা বলি মা, তোমার দেখবে তোমার এমনি সাংসারিক জীবন মোটামুটি তোমার যেগুলো বললাম এগুলোই আছে, এবং তুমি নিশ্চয়ই গোমেদ ধারণ করে আছো, গোমেদ পড়েছো তুমি? যদি পরে একটা গোমেদ পরে নাও মা, দেখবে গোমেদ পরলে দেখবে তোমার শারীরিক জায়গাটা থেকে একটু প্রবলেমটা দূর হবে, এবং মূলত তোমার যেটা নাকি লোয়ার পোর্শনও দেখবে মাঝে মধ্যে পেন হয় তোমার। হ্যাঁ এইগুলো পেলাম কারণ হচ্ছে কালপুরুষের নিচের পোর্শনটাতে দেখা যাচ্ছে, সেইটা হিসাবে তোমাকে বললাম। যদি পারো তুমি একটু কাউকে দেখিয়ে নাও, একটু সঠিক রেমেডির মাধ্যমে যাও মা, দেখবে তোমার জায়গাটা অনেকটা রিকভার করবে। কিন্তু তথাপি দর্শক বন্ধু আপনাদেরকে বলি, এটাতে কিন্তু সঠিক বিচার আমাদের হয় না একেবারে। একটা চেম্বারে গেলে সঠিক বিচার করে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে, চেম্বারে যখন আপনি যাচ্ছেন সংকেতত্ব বিচার হচ্ছে, আপনার হস্ত বিচার দেখা করা হচ্ছে, আপনার সঙ্গে এখানে দেখা হচ্ছে। এবং আমি সরাসরি একটা কথা বলছি, আমি কিন্তু আবার ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিকে নিয়ে বিচারটা করে ফাইনাল রেমেডিতে যাই। তো এর জন্য সঠিক টাইম ধরে আমার চেম্বারে আসতে হয়, এবং আমার চেম্বারে আসলে একটু টাইম হাতে নিয়ে আসতে হয়, কারণ সময়টা বিশেষ ভাবে দরকার। হ্যাঁ আমার কাছে কিন্তু একটু টাইম লাগে একদম। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি, আমার মেয়ের সম্পর্কে জানতে চাচ্ছি। বেশ, মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে মধুমিতা দত্ত। মধুমিতা দত্ত, মধুমিতার ডেট অফ বার্থ বলুন। 9/3/2001। 9/3/2001, সময়? দুপুর 3:15। সময় দুপুর 3:15, আর ওর জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা, বেশ বেশ। 3:15, তাই তো? একদম দুপুর 3:15। মেয়ে কি পড়াশোনা করছে মা? পূর্ব ফাল্গুনী নক্ষত্র পূর্ণিমা তিথিতে জন্ম গ্রহণ করেছিলেন, এবং গণটা হচ্ছে গিয়ে তোমার নরগণ। কেমন? আচ্ছা এবার বলছি যে পরীক্ষাটা কেমন হবে, এইটা তোমার জানার প্রশ্ন তো মা? পরীক্ষাটা কেমন হবে বা পরীক্ষা ক্র্যাক করতে পারবে কি লাগবে? প্রথম কথা বলি মা, দেখবে তোমার মেয়েটি যথেষ্ট এডুকেটেড, এডুকেশন ক্ষেত্রে যথেষ্ট ভালো দক্ষ আছে, কিন্তু হলে কি হবে, লাস্ট মোমেন্ট একটার মধ্যে ওর মধ্যে একটা মাঝে মধ্যে দেখবে লাস্টের দিকে করে একটু ডিস্টার্ব হয়ে যায়, শারীরিক ভাবটা ডিস্টার্ব করে দেয়। হ্যাঁ করে তো? হ্যাঁ
হ্যাঁ, এবং দেখবে সম্ভবত যেটা মূলত যেটা নাকি হবে, ওর জানা জিনিসগুলো খুব ছেড়ে দিয়ে চলে আসবে, সিদ্ধান্ত ক্ষেত্রে গোলযোগ হয়, এবং বিশেষ করে যেটা নাকি আছে একটা ফাইনাল করার লাস্ট মুহূর্তে ওই জায়গা কিন্তু কোনো কারণে ভুল বশত কিন্তু মিস মানে মিসগাইড হয়ে যায় জায়গাটা, যার ফলে ওর কিন্তু দেখা যায় নাম্বারটা কিন্তু আস্তে আস্তে এক জায়গায় ধরে রাখতে পারে না। ধরে রাখতে পারি কি? না না, একটু যোগাযোগ করে নিন। আমি বলি কি বন্ধু, একটু যোগাযোগ করে নিন, কেননা নিট একেবারেই কিন্তু কাছাকাছি এসে গেছে, আপনি নিজেই জানেন মে মাসে পরীক্ষা, এখনো হাতে সময় রয়েছে। আর আপনার মেয়ে কি আমাদের মানে প্রাথমিক শিক্ষা ফোর্থ হাউস অব দি বিচার হয়, পঞ্চম থেকে হায়ার এডুকেশন গুলো বিচার হয়, এবং সেখানে কিন্তু রাহুর পূর্ণ কানেকশন পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? যার ফলে ওর জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এত অশান্তির দরকার নেই। আমি বলি কি, একটু যোগাযোগ করে নিন পণ্ডিতজির সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করে নিন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করে নেবেন, কেননা আমি আবারও বলবো বন্ধুরা, এটাতে আমাদের সময় নষ্ট হয়, কেন হাজারো বন্ধু অপেক্ষা করেন একটা কানেকশনের জন্য, আপনার সাথে তো এতক্ষণ কথা বলা সম্ভব হয় না। তো আমি বলি কি, আমি একটুখানি বলে দেবো যে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীকে আপনারা কোথায় কোথায় পেয়ে যাবেন। প্রত্যেক রবিবার তারকেশ্বর স্টেশনের কাছে টুলি বিউটি পার্লারের দোতলায় রাত 4টে থেকে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত আমি বন্ধুকে একটু সঙ্গে থাকতে বলবো। সোমবার দিন পেয়ে যাচ্ছেন হাওড়া শালকিয়া অরবিন্দ মল, যেখানে পণ্ডিতজির নিজস্ব চেম্বার, ব্লক বি রুম নাম্বার 69। সোমবার দিনকে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এছাড়া প্রত্যেক দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন। মঙ্গলবার প্রথম এবং তৃতীয় সপ্তাহে মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন, দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাচ্ছেন বাঁকুড়া কেশব ভবন, এবং চতুর্থ সপ্তাহে কৃষ্ণনগর, বুধবার ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়, ব্যারাকপুর শ্রীয়ামুর শান্তিবাজার ইউবিআই এটিএম কাউন্টারের ঠিক দোতলায়, বৃহস্পতিবার দমদম মা সারদা জ্যোতিষ কার্যালয় পেয়ে যাচ্ছেন, এবং সোনারপুরে পেয়ে যাচ্ছেন শুক্রবার। আর সব থেকে যেটা বড় কথা, প্রত্যেক মাসে একবার করে পেয়ে যাচ্ছেন হোটেল ময়ূক মালদাতে, এবং প্রত্যেক মাসে অমাবস্যার পুণ্যতিথি পুণ্যযোগে অবশ্যই তারাপীঠ সোনু লজে। বুকিং নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। আর একটা হচ্ছে যে ফার্স্ট ফেব্রুয়ারি গোয়া, আমি শিলিগুড়িতে বসছি, হোটেল গোল্ডেন মুমেন্ট ভেনাস মোড়ের কাছে, ওইখানে হোটেলে ওখানে আমাকে পাবেন, যারা নাকি মানে আমাকে দেখাতে চাইছে অবশ্যই এখন থেকে বুকিংটা করে নিন, কারণ বুকিংটা এখন থেকে না করলে পরবর্তী সময় দেখা যাবে যে হয়তো দেখা গেলো আপনি হয়তো দেখাবার জন্য আপনি এসছেন, হয়তো দেখা করতে পারলেন না, এটা খুব বাজে লাগবে, তখন আমার নিজেরও খুব কষ্ট লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে আপনি এখন থেকে একটু যোগাযোগটা করে নিন, এবং বুকিংটা অবশ্যই করে নিন। বুকিং আমার চলছে শিলিগুড়ি, ফার্স্ট ফেব্রুয়ারি আমার শিলিগুড়ি আছে একেবারে, হোটেল গোল্ডেন মোমেন্ট একদম। হ্যাঁ নমস্কার বন্ধু। নমস্কার। হ্যাঁ কে বলছেন কোথা থেকে একটু জোরে? কত কত? 16ই মে। বেশ, 1995। সময়? 7:55 PM কলকাতা। বেশ, অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগে দাদার অনুষ্ঠান, খুব ভালো লাগে উনি যেভাবে নির্দেশনা। 7:55 PM কি বার জন্ম ছিল মা? হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার জন্ম ছিল। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তোমার জানা আছে মা? হ্যাঁ হ্যাঁ। তোমার মেয়ে তো এখন এডুকেশন নিয়ে প্রশ্ন তোমার? ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ার এডুকেশন কমপ্লিট হয়েছে? মাঝে মধ্যে খুব মাথা গরম করে ফেলে, হয়তো হ্যাঁ, এবং ওর মধ্যে দেখবে আবার যেমন কি ও এখন কেরিয়ার নিয়ে করছে, কি চেষ্টা করছে, কিন্তু মুখের কাছে কেটে যাচ্ছে জায়গাগুলো। হ্যালো, এবং সেই ক্ষেত্রে একটা কথা বলি মা, ওকে কিছু রেমেডি করিয়েছো তুমি? না সেইভাবে কিছু একটা, শুধু ওকে ক্যাটসাই একজন বলেছিল, তো ওই যে কিছু ভুল 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 পেডিশন করেছো মা, ভুল জায়গাটা ভুল জিনিসটা করেছো।
একটু যোগাযোগ করুন। আমি তোমাকে বলবো যারা নাকি মানে আপনি আপনি যেমন তুমি যেমন মা এটা করেছো, ভুল প্রেডিকশন করেছো, এই ক্ষেত্রে অধিকাংশ একটু জ্ঞানী সম্পন্ন জ্যোতিষের পরামর্শ নাও যারা দীর্ঘদিন কাজগুলো করে এসেছে। এবং শুক্র অলরেডি তুঙ্গস্থ শুক্র, আমাদের যেমন জ্যোতিষ সাবজেক্টে বলে রাহু এবং কেতুকে আমরা ছায়া গ্রহ বলি, কেমন তো যেই যে জায়গাটা আছে তার বিপক্ষে তুমি ক্যাটসাই পড়েছো। ক্যাটসাই পড়াবার পরে তুমি একটা জিনিস বলো তো, মেয়ে কিন্তু আগে আগে যেরকম আগে কিন্তু এতটা ভুগত না, কিন্তু রিসেন্টলি পড়াবার পর থেকে একটু বেড়েছে শরীর খারাপ নিয়ে। তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন তো, তাহলে এই অভিজ্ঞ মানুষটির সাহায্য কেন নিচ্ছেন না বন্ধু? আর দেরি করবেন না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, ভুল স্টোন ওকে পড়িয়ে আপনি নিজে বুঝতে পারছেন যে আপনি আপনার মেয়ের কতটা ক্ষতি করে ফেলেছেন। আর নয় যোগাযোগ করুন পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী। অ্যাকচুয়ালি ব্যাপার কি হচ্ছে, আমরা যখন যে কোন স্টোন ধারণ করছি স্টোনটাকে শোধন ক্রিয়া রয়েছে, এবং এই শোধন ক্রিয়া বিভিন্ন রকম বিভিন্ন প্রক্রিয়াতে করা হয়। একদম আজকে দেখা গেল ক্যাটসাইকে শোধন করতে গেলে একটু গোমূত্র দিয়ে গোমাই দিয়ে একটু কাজ আছে, শোধন ক্রিয়াটা রয়েছে। আজকে পোগ্রাজি করতে গেলে অন্য জিনিস দিয়ে করতে হয়। আজকে শনিকে নিলাম যখন আপনি পড়ছেন, আপনি এক ফট করে নিলাম পড়ে নিলেন, নিলে যখন আপনি শোধন করলেন না পাতার মধ্যে একটা জান আসবে না একেবারে। আমাদের যে এই যে ক্রিয়াগুলো মন্ত্রগুলো কেন মন্ত্রগুলো এই কারণে দেওয়া, শোধন ক্রিয়া প্রত্যেকটা মন্ত্র আলাদা আলাদা আছে। একদম একদম। এবং সঠিক প্রক্রিয়া সঠিক মনন সঠিক চিন্তন নিয়ে যদি কাজগুলো করা যায় তাহলে কিন্তু সেই স্টোন কথা বলে একেবারে। আজকে আমার আমার একটা মাঙ্গলিক দোষ আছে, আমি একটা পলা পড়ে নিলাম, আদৌ শোধন কিছু করলাম না, আমার কিন্তু কিচ্ছু পাথর না ফল দেবে না, কাজ হয় না, কোনোদিন দিতে পারে না। একদম। এবং আমি প্রচুর দেখেছি প্রচুর করেছি, যারা নাকি আমাকে দেখা দিয়েছেন, আমার নিজস্ব চেম্বার আছে সালকিয়া অরবিন্দ মল, আমার এক আমার নিজস্ব চেম্বার আছে, আপনার পালে যোগাযোগ করুন। আর রঠন দিয়ে অবস্থা যারা নাকি আমার সঙ্গে যোগ্যে আহুতি প্রদান করতে চাইছেন অবিলম্বে এখন থেকে বুকিং করুন ইমিডিয়েট, হাতে আর সময় নেই। আচ্ছা আমি একটু আমার বন্ধুদের একটা সুন্দর খবর দিয়ে রাখি, মানে সুখবর, এবার থেকে পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীর অনুষ্ঠান আপনারা প্রত্যেক দিন সৃষ্টি প্লাসের পর্দায় দেখতে পাবেন সোম থেকে শুক্র সকাল 9:25 এবং প্রত্যেক সোমবার রাত 10:00 দেখতে পাবেন, এছাড়া দেখতে পাবেন প্রত্যেক বুধবার দুপুর ঠিক 2:25। বন্ধুরা আজার হাতে একদম সময় নেই, যাদের সাথে কথা হলো তাদের প্রত্যেককে বলবো যোগাযোগ করুন এবং ভালো থাকুন। দেখি নিন না, দেখে নিলে আরে ঘুরতে ঘুরতে আসুন, দেখি নিন সেটাই, দেখে নিলে কি হবে আপনার জায়গাটা আপনার জানা থাকবে, কারণ ভুল পথে গিয়ে ভুল রাস্তায় গিয়ে হারিয়ে যাবার কোনো মানে হয় না। আজকের মতো বিদায় দিন বন্ধুরা, আবার দেখা হচ্ছে। মা মঙ্গলময় মঙ্গল করুক। ওম দেবপাদি দেবী সত্তান স্তোলতমাই মহামহি ক্লেশাদিনাম ঐশ্বর্যাম সকলাম লাভ স্তরে ওম শান্তিহি ওম শান্তিহি ওম শান্তিহি।